আমরা যারা ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করি, একটা কথা খুব কমনলি তাদেরকে মোটিভেট করার জন্য বলি, তা হচ্ছে একজন স্পিনারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার কলিজা থাকতে হবে, অর্থাৎ অনেক সাহসী হতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে স্পিন করানোর দক্ষতা থাকতে হবে, বিশেষ করে সাবকন্টিনেন্টের উইকেটে না, সাবকন্টিনেন্টের বাইরের উইকেটে সাকসেসফুল হতে গেলে তাকে স্পিন দ্য বল হার্ড, অর্থাৎ হাউ টু স্পিন দ্য বল হার্ড, সেই কৌশলটা জানতে হবে, অর্থাৎ বলটাকে খুব ভালোমতো গ্রিপ করাতে জানতে হবে। জিলংয়ে আজকের দিনে 3.90 ডিগ্রি পর্যন্ত বাঁক খেয়েছে বল, তার মানে স্পিনারদের কোয়ালিটির জায়গাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কার্তিক মিয়াপ্পান, তিনি হ্যাট্রিক করেছেন। কার্তিক মিয়াপ্পানকে আমি প্রথম দেখি আসলে বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা ছিল সেই সিরিজে, সেখানে একটা চমৎকার বিষয় দেখা গেছে এবং তার মাধ্যমে বোঝা গেছে তিনি কতটা মাথা খাটিয়ে বল করেন। এবং একজন স্পিনারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে চালাক হতে হবে। বাংলাদেশের সঙ্গে যখন তিনি ডেথ ওভার্সে বোলিং করছিলেন তখন একটা বৈশিষ্ট্য দেখা গেছে, তা হচ্ছে ডানহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করছিলেন, যেহেতু ব্যাটসম্যান একটু টেম্পটেড আপ শেষের দিকে, সে সময়টাতে একটু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ফ্লাইট দিয়ে লুপ দিয়ে বল করছিলেন। এখানে দুইটা বিষয়, প্রথমত যখন একজন লেগ স্পিনার ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একজন ডানহাতি ব্যাটারকে করবেন, ট্রেডিশনালি সেই বলটা যখন টার্ন করে বেরিয়ে যাবে ব্যাটসম্যানের জন্য শর্ট খেলাটা কিন্তু একটু ডিফিকাল্ট। দ্বিতীয়ত, যেহেতু একটু ফ্লাইট দিয়ে বল করছিলেন, দ্যাট মিন্স ব্যাটসম্যানকে অনেক বেশি প্রলুব্ধ করছিলেন শর্ট খেলার জন্য, ফাঁদে ফেলার জন্য। আবার যখন বাহাতি ব্যাটারকে তিনি বোলিং করছিলেন, অর্থাৎ আফিফ হোসেন যখন তার বল ফেস করছিলেন, তখন দেখা যাচ্ছিল যে একটু টাইট, অর্থাৎ একটু ফ্ল্যাট বোলিং করছিলেন, একটু জোরের উপর বোলিং করছিলেন। অর্থাৎ সিচুয়েশন ওয়াইজ দু ধরনের ব্যাটসম্যানকে, দুই ক্যাটাগরির ব্যাটসম্যানকে দুই ধরনের বল তিনি করছিলেন এবং কমেন্টেটর যারা ছিলেন তারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এবার আজকের হ্যাট্রিকের প্রসঙ্গে আসি, যেটা বলছিলাম যে সিচুয়েশন ওয়াইজ দুই ধরনের ব্যাটারকে দুই রকমের বোলিং করা। আজকে যখন তিনি ভানুকা রাজাপাকসেকে বোলিং করছিলেন তখন অনেক বেশি ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প এবং ফ্লাইট দিয়ে বল করছিলেন, ব্যাটসম্যানকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন যে হ্যাঁ তুমি শর্ট খেলো। ভানুকা রাজাপাকসে কিন্তু সেই জায়গাটাতেই ফাঁদে পা দিয়েছেন এবং জিলংয়ে আমরা যেটা জানি যে স্ট্রেইট কিংবা ভি জোনে বাউন্ডারি কিন্তু অনেক বড়, সেই জায়গাটায় ব্যাটসম্যান যখন প্রলুব্ধ হয়ে শর্ট খেলতে যাবেন তার আউট হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। আবার যখন তিনি হ্যাট্রিক বল এবং হ্যাট্রিক বলের আগের বলটা তিনি করলেন, সেই বলটাও কিন্তু একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প ছিল। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তা হচ্ছে ভ্যারিয়েশনের জায়গাটা। বর্তমান সময়ে একজন লেগ স্পিনারকে শুধুমাত্র ট্রেডিশনাল টার্ন জানলেই হয় না, তাকে কিন্তু ভ্যারিয়েশনটাও জানতে হয় বর্তমান সময়ের ক্রিকেটে সার্ভাইভ করার জন্য। লাস্ট যে দুইটা উইকেট তিনি হ্যাট্রিকের ক্ষেত্রে নিয়েছেন সেই দুইটা উইকেটই কিন্তু ভ্যারিয়েশন ছিল, অর্থাৎ সেই জায়গায় গুগলি ডেলিভারি তিনি করেছেন, একটা আসালাঙ্কাকে আরেকটা তিনি করেছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন দেসুন শানাকাকে। এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, যে একজন লেগ স্পিনার যখন সার্ভাইভ করবেন তার ভ্যারিয়েশনটা খুব ভালো মতো থাকতে হবে, যেটা তিনি আয়ত্ত করতে পেরেছেন। স্টিল আর্লি ডেজ টু কমেন্ট, অর্থাৎ স্টিল তার এখনও অনেক সময় বাকি রয়েছে ক্যারিয়ারের, বাট এই যে জায়গাটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারিয়েশনটা ইউজ করা সেটা তাকে অনেকাংশে এগিয়ে দিয়েছে। এবার আপনি আফসোসের একটা জায়গা করতে পারেন, তা হচ্ছে আরব আমিরাত পর্যন্ত এমন একজন স্পিনারকে প্রোডিউস করছে যিনি তাদেরকে ম্যাচ জেতাতে পারেন কিংবা ম্যাচ জেতানোর ক্যাপাবিলিটি রাখেন কিংবা এরকম একটা মঞ্চে এসে হ্যাট্রিক করার মতো ক্যাপাবিলিটি রাখেন। বিকাশ অ্যাপে এলো সিটি ইসলামিক সেভিংস, শরিয়া মোতাবেক টাকা জমাই মুনাফাও পাই। সেই জায়গাটায় বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে এখনও আপনি হারিকেন দিয়ে লেগ স্পিনার খুঁজছেন। এই জায়গাটায় আমি সাদাব খানের একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। সাদাব খানের সঙ্গে 2019-20 যে বিপিএল ছিল সেই মৌসুমের বিপিএল আমার পার্সোনালি কথা হয়েছে, তিনি একটা কথা বলেছিলেন যে তিনি যখন ডোমেস্টিক ক্রিকেটে প্রথম তার ইনক্লুশন হয় তখন তিনি অতটা কনফিডেন্ট ছিলেন না, অতটা শার্প ছিলেন না, তার টেকনিক নিয়ে অতটা বেশি সচেতন ছিলেন না, বাট তাকে খেলিয়েছেন মিসবাউল হক। মিসবাউল হক সেই সময়টাতে পাকিস্তান ক্রিকেটের নির্বাচক ছিলেন, কোচ ছিলেন, সেই সময়টাতে সাহস করে তাকে খেলিয়েছেন। যত বেশি ম্যাচ একজন লেগ স্পিনার খেলবেন তত বেশি তার টেম্পার গ্রো করবে, তত বেশি ম্যাচ সিচুয়েশনে তিনি হ্যাবিচুয়েটেড হবেন, তত বেশি তিনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন আমাদের বাংলাদেশে যে বিষয়টা দেখা যায় যে লেগ স্পিনার খেলানোর সাহসটা করা হয় না, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে উইকেটের ধরন। ট্রু উইকেটে যখন খেলা হয় তখন একজন লেগ স্পিনার যদি একটু শর্ট অফ কুট লেন্থও বল করেন ব্যাটসম্যান ব্যাকফুটে গিয়ে আলটিমেটলি সেটাকে একটা অন ড্রাইভ করে এক রান নেবেন, বাট আমাদের বাংলাদেশে যে ধরনের উইকেটে খেলা হয় একটু শর্ট অফ কুট লেন্থে বল পিচ করলে ব্যাটসম্যান ব্যাকফুটে গিয়ে অনেক সময় পান শর্ট নেগোসিয়েট করার জন্য। এই জায়গাটার কারণেই আসলে একজন লেগ স্পিনার খেলানোর জন্য খুব বেশি সাহস পায় না আমাদের ক্লাব কর্তৃপক্ষগুলো, কারণ একজন লেগ স্পিনার যখন বোলিং করবেন তার একটু শর্ট অফ কুট লেন্থে বল পড়তেই পারে, শর্ট অফ লেন্থে বল পড়তেই পারে, ফুলটাস তো সেটা একজন লেগ স্পিনারের কমন বৈশিষ্ট্য। বাট ওই যে জায়গাগুলো যেটা আসলে আপনাকে অনেক বেশি মাত্রায়
ভোগাবে একজন লেগ স্পিনার হিসেবে, যে আপনি যখন শর্ট অফ গুড লেন্থে বল আমাদের বাংলাদেশের কাইন্ড অফ উইকেটে করবেন, সেই জায়গাটায় ব্যাটসম্যানের জন্য অনেক বেশি ইজি টু নেগোশিয়েট। সুতরাং লেগ স্পিনার বাংলাদেশে পেতে চাইলে ডেফিনেটলি উইকেটের উন্নয়ন প্রয়োজন, এবং সেই সঙ্গে কর্তৃপক্ষের সাহসটা প্রয়োজন। আপনারা কি মনে করছেন লেগ স্পিনারের ব্যাপারে, বিশেষ করে আজকে মেয়াপ্পানের বোলিং দেখে আপনার কাছে কি মনে হয়েছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।